এই যে চাচা, শিমুলপুর গ্রামটা আর কত দূর আপনি বলতে পারেন? এই তো বাবু, পরের স্টেশনে নেমে 20 মিনিট হাঁটলেই শিমুলপুর গ্রাম। তাই? আপনাকে অনেক ধন্যবাদ চাচা। বাবু, আপনাকে তো দেখে শহুরে মানুষই মনে হচ্ছে। তা আপনি শিমুলপুর গ্রামে কেন যাচ্ছেন জানতে পারি? চাচা, আমি আসলে একজন ডাক্তার। শিমুলপুর গ্রামের হাসপাতালে আমার বদলি হয়েছে, আমি সেখানেই যাচ্ছি। বাবু, শিমুলপুর গ্রামের হাসপাতাল তো একটা ভুতুরে হাসপাতাল, সেখানে তো অনেক ভুতুরে কার্যকলাপ হয়, আপনি শুনেননি? চাচা, ভূত বলে আদৌ কিছু আছে কি? আমি ভূতে ভয় পাই। আছে বাবু, আছে। যার সাথে ঘটে সেই বুঝতে পারে। যাই হোক, আপনি একটু সাবধানে থাকবেন। আচ্ছা চাচা, আপনি কোথায় যাচ্ছেন? আপনিও কি শিমুলপুর গ্রামেই যাচ্ছেন? বাবু, আপনার স্টেশন এসে গেছে, আপনি নেমে পড়ুন। এই যে ভাইয়া, গ্রামের হাসপাতালটা কোন দিকে? সোজা 5 মিনিট হাইটলে পাইবেন স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। অবশেষে হাসপাতালের সামনে পৌঁছালাম, তখন প্রায় বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। হাসপাতালের পিয়ন আমাকে বলল, স্যার আপনার এত দেরি হলো যে। তোমাদের গ্রামে রিক্সা ভ্যান কিছুই পেলাম না, তাই দেরি হয়ে গেল। স্যার চলুন ভেতরে যাই। হ্যাঁ চলো। স্যার আপনি এখানে একা থাকতে পারবেন তো? হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নেই। তাহলে আমি বাড়িতে যাই, কাল সকালে আসব। আচ্ছা যাও। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আমি খটখট শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল কেউ যেন হাসপাতালের সামনে শব্দ করে পায়চারি করতেছে। আমি জানালা দিয়ে বাইরে দাঁড়িয়ে আঁকতে উঠলাম। একটা বিশাল আকৃতির নরকঙ্কাল বাইরে পায়চারি করতেছিল। আমি ভয় পেয়ে মনের অজান্তে চিৎকার দিলাম। সে আমার দিকে তাকিয়ে আমাকে বলল, আমি তোর চোখ চাই, আমি তোর কিডনি চাই, আমি তোর শরীরের সমস্ত রক্ত চাই, সব চুষে খাবো। সে আমার দিকে ধেয়ে আসতে লাগল। আমার আর কিছু মনে নেই। স্যার আপনি ঠিক আছেন তো? সকালে অনেক ডাকাডাকির পরেও আপনার সাড়া না পেয়ে আমি দরজা ভেঙে ভেতরে ঢুকেছি। আমি হ্যাঁ আসি। কি হয়েছিল স্যার? গত রাতের ঘটনা ওকে খুলে বললাম, তারপর যা শুনতে পেলাম। এই হাসপাতালে হরি নামের একটা লোক নাইট গার্ডের চাকরি করত। এক লোভী ডাক্তার জোর করে হরির কিডনি, ফুসফুস, চোখ সব তুলে নেয়, নিয়ে বিক্রি করে দেয়, আর হরি মারা যায়। এরপরে এই হাসপাতালে 3 জন ডাক্তার মারা যায়, আর সবারই চোখ, কিডনি, ফুসফুস কিছুই ছিল না।
আপনার কপাল ভালো, আপনি বেঁচে গেছেন। এরপর গ্রামবাসী তো হাসপাতাল কর্তৃপক্ষ হরির আত্মার কাছে ক্ষমা চায়। তারপর থেকে ওই হাসপাতালে আর হরির আত্মাকে দেখা যায়নি।